আপনারা জানেন যে আজকে কতিপয় রাজনৈতিক দলের মহাসমাবেশ ছিল। আমি আপনাদের মাধ্যমে সেই সকল রাজনৈতিক দলকে ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকার নাগরিকবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে ওয়ার্কিং ডেতে তাদের এই মহাসমাবেশগুলো না করে জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করেছেন। এই জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে এবং নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের পরিবর্তে আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন, আওয়ামী লীগ এবং বিএনপি, আমি আওয়ামী লীগ বলবো না, যুবলীগ, স্বেচ্ছাসেবক এবং ছাত্রলীগের একটা সমাবেশ এবং বিএনপির একটা মহাসমাবেশ আগামীকালের জন্য তারা আবার আমার কাছে অনুমতি চেয়ে দরখাস্ত দিয়েছে। আগামীকাল বন্ধের দিন, তবে আমাদের তারপরেও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে পবিত্র আশুরা শুরু হয়ে গেছে, 24 জুলাই থেকে প্রতিদিনই আশুরার তাজিয়া মিছিল হচ্ছে, আজকেও ছিল অনেকগুলো, আজকে রাত্রেও আছে, আগামীকালও আছে। তা আমাদের এই আশুরার চ্যালেঞ্জ সত্ত্বেও রাজনৈতিক দলগুলার তাদের সমাবেশ করার যে অনুমতি চেয়েছে, আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকাল দুটো দলকেই তাদের রাজনৈতিক সমাবেশ করার সিদ্ধান্ত দেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের কাছে বিএনপি তাদের পার্টি অফিসের সামনে অনুমতি করার সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে এবং আওয়ামী লীগ বাতমগ্রামের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। আমরা দুই দলকেই মোট 23টি শর্ত সাপেক্ষে তাদের আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি। প্রথমত আমরা যদি 14 বলি, আমরা বিএনপি আওয়ামী লীগ দুই দলকেই 14 নির্ধারণ করে দিয়েছি। বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে নাইটেঙ্গেল মোড় থেকে আমাদের পুলিশ হাসপাতালের মোড় পর্যন্ত এই জায়গার মধ্যে তাদের মিটিং প্লেস এবং মাইকিং ব্যবহার সব কিছু সীমাবদ্ধ রাখতে হবে। একই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা মহানগর নাট্যমঞ্চ থেকে পশ্চিমে মুক্তাঙ্গন পর্যন্ত এই এলাকাটুকুতে তাদের সমাবেশ এবং মাইকিং সীমাবদ্ধ রাখতে হবে। দুই দলের ক্ষেত্রেই আমাদের তরফ থেকে নির্দেশ থাকবে, অনুরোধ থাকবে, তারা কোনো লাঠি সোঁটা কোনোভাবে সমাবেশে আনতে পারবেন না, কোনো ব্যাগ বহন করতে পারবেন না, রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য তারা প্রদর্শন করতে পারবেন না। আমাদের যে সীমানা তাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সীমানার বাইরে তারা মাইক ব্যবহার করতে পারবেন না। জনদুর্ভোগ এড়ানোর জন্য তারা যতটুক সম্ভব নিজেরা ভলান্টিয়ার রাখবেন এবং একই সাথে আইন শৃঙ্খলা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেক দলই তাদের স্বেচ্ছাসেবক বা শৃঙ্খলা বাহিনীর লোক রাখবেন যারা পুলিশকে সার্বিক সহযোগিতা করবে। দুই দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কোনো দলই আইন শৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কাজ করবেন না। যদি আমরা যে কোনো দলের পক্ষ থেকে এই ধরনের কোনো বিষয় দেখি, তা আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তা আমি আপনাদের মাধ্যমে আবারও আমাদের রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের দিন তারা সমাবেশ করেন নাই। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় কমিশনার, আমরা দেখতে পাচ্ছি গতকাল সন্ধ্যার পর থেকে আপনারা ঠিক রাতের বেলায় গ্রেপ্তার করা শুরু করেছেন, বিভিন্ন জায়গায় রেড দিয়ে পথে, বিশেষ করে বিরোধী দলের, আমরা কোনো সরকারি দলের কাউকে গ্রেপ্তারের কথা এখনো শুনি নাই, আমাদের এখন মহরমের তাজিয়া মিছিল চলছে। আমরা 15 সালে সেই জঙ্গি হামলার কথা ভুলে যাইনি। আমরা
দুইটা বড় রাজনৈতিক দলের সমাবেশ। এইখানে যে কেউ বাড়ি থেকে এসে কোনো কুচক্রি মহল বা অন্য কেউ কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে। কাজে সার্বিক নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে আমাদের চেকপোস্ট এবং সন্দেহজনক ব্যক্তি এবং আমাদের নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করতে হয়, এবং এটা আমাদের নিয়মিত অভিযানের পার্ট। আমরা সেই কাজ অতীতেও করছি, এখনও করব, ভবিষ্যতে আমাদের এই নিয়মিত আসামি রেস্ট এবং ওয়ারেন্ট রেস্ট চলবে। জামাতের বিষয়টা আজকে বিষয় না, এটা পরের বিষয়। আমার ব্যক্তিগত আমি যাই হোক, এই জামাতের বিষয়টা পরে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, ওইটা বলে দিন। আমাদের কাছে এই মুহূর্তে বড় কোনো থ্রেট নাই, তবে যেহেতু বৃহৎ দুটি দলের বৃহৎ দুটি সমাবেশ, আমি আগেই বললাম যে কোনো কুচক্রি মহল বা যে কেউ এই সমাবেশের সুযোগ নিয়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে পারে, এজন্য আমাদের নিরাপত্তার ব্যবস্থা, আমরা পর্যাপ্ত পুলিশ রাখব, আনসার থাকবে, এপিবিএন থাকবে, আমাদের বিজিবি স্ট্যান্ডবাই থাকবে, আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থা আমরা থাকব, যাতে কোনো দুষ্টচক্র এই আইন শৃঙ্খলা বাহিনীকে ওভারপাওয়ার করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটাতে না পারে। দৈনিক বাংলা থেকে পল্টন পর্যন্ত রাস্তা, সেটা আমাদের আমাদের ইচ্ছা মতো। এই সংখ্যাটা আপনাদের জানা খুব জরুরি না, এই সংখ্যাটা পরিবর্তে আপনাকে বললাম পর্যাপ্ত পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সবাই থাকবে আমাদের ডিএমপি পাশাপাশি। জি না, আমার কোনো যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় আমার কোনো অফিসারের বিরুদ্ধে, আমরা সেটা তো অন্তক্রিয়া দেখব। আমরা কোনো পলিটিক্যাল পার্টির কারোর বিরুদ্ধে কোনো অভিযানে নামে নেই। ধন্যবাদ আপনাদের। মাননীয় কমিশনার, আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি যখনই সমাবেশ হয় তখনই মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং ভীষণ রকমের এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়, এক্ষেত্রে কি বিএনপির যে প্রোগ্রাম আপনারা হচ্ছে আগামীকাল সেই প্রোগ্রামের ক্ষেত্রেও আপনারা এই নির্দেশনা দিয়েছেন কিনা? আমার জানা মতে, যদিও আমি বিটিআরসি বা এনটিএনসি কোনো মেম্বার না, আমার জানা মতে কোনো মোবাইল ফোনে কোনোখানে অফ করা হয় না। তবে একটা টাওয়ারের ধারণ ক্ষমতা, একটা টাওয়ারের ধারণ ক্ষমতা যদি 10,000 হয় আর আপনি যদি ওইখানে 10,00,000 লোক একত্র চেষ্টা করেন, তাহলে এমনি স্লো হয়ে যাবে। এইটা বন্ধ করা হবে। 50,000 লোক আছে আপনারাই বলেন তো, 50,000 লোকে তো আপনার টাওয়ারের ধারণ ক্ষমতা কি 50,000? এটা তো কমিশনের কমিশনের স্টপ না স্যার, এটা তো আপনার বিষয় না স্যার, ওটা বলা উচিত ছিল। পুলিশ যথাযথ কর্তৃপক্ষ দুটা রাস্তা বন্ধ থাকবে এটা একটু বলে দেওয়া উচিত ছিল, দুটা রাস্তা বন্ধ থাকবে। এই বলে দেন এই চ্যানেল আছে।